SDP নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে SUBSCRIBE লাল লেখাতে ক্লিক করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত এবং মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেছেন। 22 সোমবার সকালে তিনি রিয়াদ থেকে মদিনায় যান প্রধানমন্ত্রী। বেলা 11:20 তিনি প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করেন। সৌদি আরবের ডেপুটি প্রিন্স শৌখ খালেদ আল ফয়সাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে রাজকীয় প্রোটোকলের মাধ্যমে শেখ হাসিনাকে মসজিদে নববীর পাশে 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তিনি মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে যান। পরে দুপুরে মসজিদে নববীতে নামাজ আদায় করেন। প্রধানমন্ত্রী বিকেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে পবিত্র উমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। উল্লেখ্য, 21 রোববার সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকানে আইএ সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে 21 মে রিয়াদে পৌঁছান প্রধানমন্ত্রী। 4 দিনের সফর শেষে আগামী বুধবার দেশে ফিরে